بسم الله الرحمن الرحيم. Assalamualaikum warahmatullahi wabarakatuh. ভাই বোন নার্সারির পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। বরাবরের মতোই আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে আমাদের এখানে লাগানো একটি মাতৃগাছ অ্যাভোকেডোর একটি মাতৃগাছের সাথে পরিচয় করাই দেবো এবং এর থেকে তৈরি কিছু কলম চারাও আপনাদেরকে দেখাবো, যেগুলা শুধুমাত্র এক বছরেই ফুল চলে আসছে। তো যেসব গাছগুলোতে এক বছরে ফুল চলে আসছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে, সেই ধরনের অ্যাভোকেডো চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন। এই অ্যাভোকেডো চারাগুলো ফুল সহকারে আমরা আপনাদেরকে দিতে পারবো। তো প্রিয় দর্শক, চলুন প্রথমে আমরা আমাদের মাতৃগাছটার সাথে পরিচিত হই। প্রিয় দর্শক, আপনারা আমার সামনে এই অরেঞ্জ কালার, এটা হচ্ছে আপনার 15x12 একটা টবে লাগানো আছে। এটি হচ্ছে আপনার একটি লাল অ্যাভোকেডোর একটি মাতৃগাছ আমরা লাগিয়েছিলাম গত এক বছর আগে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি বেশ বড় সড়ো হয়ে গেছে এবং অনেক ঝোপালো। তো আমরা তো আমাদের গাছের মধ্যে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করি না, আমরা সবসময় আমাদের গাছগুলোতে জৈব সার ব্যবহার করি এবং আমাদের এই গাছগুলোর পরিচর্যার মধ্যে শুধুমাত্র এর গোড়ায় যেন কোনো ধরনের বিশেষ আগাছা না জন্মায় এবং এর পাতার মধ্যে যদি কোনো ছত্রাক বা অন্য কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, সেই জন্য আমরা মাঝে মধ্যে নিম তেলের ব্যবহার করি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে প্রথমে আমাদের এই গাছটির এই যাত্রী হচ্ছে একটি লাল জাতের অ্যাভোকেডো চারা। এটা লাল জাতের অ্যাভোকেডো চারা। অ্যাভোকেডো মূলত দুইটি জাতে পাওয়া যায়, একটি হচ্ছে সবুজ অ্যাভোকেডো, একটি হচ্ছে লাল অ্যাভোকেডো। তো প্রিয় দর্শক, এই লাল অ্যাভোকেডো চারাটি হচ্ছে কলমের, অবশ্যই চারাটি কলমের। আপনাদের যদি আমরা এখান থেকে দেখাই, এই গাছটির ঠিক এই জোড়ার মাঝখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এইখানে এই গাছটি এইখানে কলম করা হয়েছে এবং এটি একটি সায়ং কলমের চারা। এটি মাতৃগাছ থেকে সায়ং কলমের চারা ছিল। তো এটি এক বছর আগে আমাদের তৈরি করা হয়েছে। তো এক বছর পরেই আপনারা এখন দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুইটি বিশেষ ডালে ঝোপালো আকারে ফুল আসছে, একটা ফুল এখানে আর একটা ফুল ঠিক এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই ডালে কিছু ফুল আসছে, তার ঠিক পাশে এই ডালটিতেও অনেকগুলো ফুল আসছে। তো আপনারা যারা এই ধরনের ফুল সহকারে লাল অ্যাভোকেডো চারা নিতে চান, আমরা ভাই বোন নার্সারি আপনাদেরকে সবসময় বিশেষ ধরনের চারা এবং স্পেশাল এডিশনেও চারা দিয়ে থাকি। তো আপনারা যারা এই স্পেশাল চারাগুলো আমাদের কাছ থেকে নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে, অথবা আপনারা আমাদের ভাই বোন নার্সারি পেজে গিয়ে সরাসরি আমাদেরকে কল দিতে পারেন। প্রিয় দর্শক, এখানেও দেখতে পাচ্ছেন এই চারাটির অনেকগুলো ফুল আসছে। তো এইভাবেই এই চারাটির যেভাবে ফুল আসা শুরু হয়েছে, আশা করি এই বছরেই এই গাছটি থেকে আমরা অনেকগুলো ফল পাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক ডালগুলো ঝোপালো হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ডাল থেকে ডালের আগা থেকে নতুন করে আমাদের ডাল বের হচ্ছে এবং এর প্রত্যেকটা নতুন ডাল থেকেই আবার ফুলের কুঁড়ি বের হওয়া শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এটা হচ্ছে আমাদের একটি মাতৃগাছ, অ্যাভোকেডোর একটি মাতৃগাছ ছিল এটি। তো এখন আমরা এই থেকে তৈরি একটা চারা, যেটার মধ্যে এটার মতোই ফুল আসা শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে গাছটি অ্যাভোকেডোর একটি কলমের চারা। এই কলমের চারাটি আপনারা আমাদের থেকে তৈরি করা ছিল। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইটির মাথায়ও আপনাদের ওইটার মতো ফুল আসা শুরু হয়েছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুন্দর ফুল শুরু হয়ে গেছে আসা, তার এই পাশ থেকে দেখছেন নতুন কুড়ি যেগুলো বের হচ্ছে। প্রিয় দর্শক, এই যে এই জাতীয় কুড়ি যেগুলো বের হচ্ছে, সবগুলো থেকেই আপনারা ফুলের আশা করতে পারেন। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আপনারা যারা আমাদের কাছ থেকে ফুল সহকারে বিভিন্ন ধরনের ফলের চারা, ফুল বা ফলের চারা চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভাই বোন নার্সারির পেজে গিয়ে আপনারা ইনবক্সে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের চারা আমাদের কাছ থেকে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভাই বোন নার্সারির পাশে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে, ভাই বোন নার্সারির চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন,
যেন আমাদের সব ধরনের আইটেম আপনারা সবার আগে দেখতে পান। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।